ফটিকছড়ির ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নাজিরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ত বৃহস্পতিবার দুপুরে এসএসসি পরীক্ষার্থীকলর বিদায় ও ষষ্ঠ শ্রেণীর ভর্তিকৃত নতুন শিক্ষার্থীকলর নবীনবরণ অনুষ্ঠান মুক্তিযুদ্ধকালীন বিআরএফ কমান্ডার আনোয়ার আজিমের সভাপতিত্বে অনুষ্ঠিত হইয়ে অনুষ্ঠানত প্রধান অতিথি আছিল সাদাত আনোয়ার সাদি। সহকারী প্রধান শিক্ষক সৈয়দ নুরুল হুদার সঞ্চালনায় এটি বিশেষ অতিথি আছিল নাজিরহাট পৌরসভা আওয়ামী লীগের আহ্বায়ক এনামুল হক বাবুল, মোহাম্মদ নাসিরুদ্দিন, ডাক্তার ইব্রাহিম, নুর হোসেন, হারুনুর রশিদ, মোহাম্মদ ইব্রাহিম, বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য হুসেন শহীদ জাফর আলম, প্রধান শিক্ষক অসীম কুমার চৌধুরী সহ আরো বোধকে অনুষ্ঠানত অতিথি হইয়ে ডেস্ক নিউজ, সি প্লাস টিভি।